এন্ড টুডে ইজ সরস্বতী পূজা। আজকের এই গ্যাদারিংটা দেখে আপনারা বুঝতেই পারছেন, আর জিও বাংলা কিন্তু হাজির হয়ে গেছে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজে। জিও বাংলা সরস্বতী সম্মান 2020 নিয়ে আমরা এখানে চলে এসেছি। আমি ইপ্সিতা আর আমি রিয়া, খুব এনজয় করছি প্রথম কথা। আর দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই রাইস এডুকেশন। গানটা যেভাবে শুরু হলো, আমার প্রথম প্রশ্নটা কিন্তু ওদেরকে সেটাই থাকবে। মাতৃমূর্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে, খুব অসাধারণ একটা মাতৃমূর্তি, সাবেকই একটা মাতৃমূর্তি। আর এবার চলে যাব গানটাতে যেটা দিয়ে শুরু হলো, যেটা ছিল আমারও পড়ানো যাহা চায়। আর সরস্বতী পুজো মানেই কিন্তু রিয়া কি ফ্রেন্ডশিপ প্লাস আজকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। এক্স্যাক্টলি, আজকে কিন্তু বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো এই দিনটাকে সরস্বতী পুজো ছাড়াও বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে হিসেবে কারা কারা সেলিব্রেট করছো আগে বলো। আমি তো করছি না। তুমি? আমিও করছি না। আমি পুরোপুরি কলেজকেই ভালোবাসা একদম দিয়ে দিয়েছি। আমাদের ভ্যালেন্টাইন হচ্ছে আমাদের কলেজ, যবে থেকে কলেজে এসছে আর সব ভুলে গেছে, শুধু কলেজই কলেজ। গ্রেট আনসার ইন্ডি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ওদের এই যে গ্যাদারিং সেটা কিন্তু অসাধারণ লাগছে। তুমি বলো এখানে কতটা কালারফুল তুমি দেখছো না? পুরোটাই কালারফুল। আর সব থেকে বড় কথা ওদের ফ্রেন্ডশিপটা ভীষণ সুন্দর, ওদের ফ্রেন্ডশিপ। আর ওরা যেরকম সেজেছে, জাস্ট অসেম লাগছে আজকের এই সরস্বতী পুজো এই কলেজে এসে। এক্স্যাক্টলি। তো আর ওরা কেমন সরস্বতী পুজোটা আজকের দিনটা এনজয় করছে সেটা আবার একটু যাবো। তোমার কাছে আসছি প্রথমে, তোমার নাম? আশা। আচ্ছা, কেমন এনজয় করছো আজকের দিনটা কলেজে? ভালো এনজয় করছি। আমরা তো এখন এক্স-স্টুডেন্ট, আমরা মানে গেট টুগেদার আজকে বলতে গেলে আমাদের সব ফ্রেন্ডরা এক দু বছর পর মিট করছি, আশা করি খুব ভালো কাটবে দিনটা। আচ্ছা, কলেজের গণ্ডি পেরিয়ে যাওয়া মানে কিন্তু অনেকটাই মানে এই শিক্ষা প্রতিষ্ঠানে, এই শিক্ষা জগৎ, এই এডুকেশন, এই ওয়ার্ল্ডটা থেকে বেরিয়ে যাওয়া। তো সেখানে কি কলেজের জীবনটাকে মিস করা হয়? খুব বেশি হয় অ্যাকচুয়ালি। মানে স্কুল থেকে মানে ক্রস করে কলেজে আসা, কলেজটা মানে অন্য, মানে অ্যাকচুয়ালি পুরো ডিফারেন্ট, পুরোটাই অনেকটাই ডিফারেন্ট, অনেক মিস করা হয়। আচ্ছা, এবার একটু তোমার কাছে আসছি, তোমার নাম কি? সোনিয়া। আচ্ছা, তো কলেজ জীবনে এসে তুমি তো বলছো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সেটাতে মানে তোমার সেলিব্রেট করার কিছু নেই, তো সরস্বতী পুজোটা কেমন সেলিব্রেট করছো সেটাই জানি না। কলেজে ফার্স্ট ইয়ার, তো একটু নতুন এক্সপিরিয়েন্স কলেজে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ। আর সারাদিনের প্ল্যানিং কি? খাওয়া দাওয়া প্ল্যানিং, সাজা গোজা কি প্ল্যানিং সারাদিন? সারাদিনের প্ল্যানিং তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে কলেজে। খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা, কি খাওয়া দাওয়া হলো, মেনুটা শুনি। আলুর দম, ফ্রাইড রাইস, আর কিছু চাটনি। আমি একটু ওর কাছে চলে যাই, বলো তুমি। আমাদের এখানে অনেক দু রকমের খাওয়া হয়, মেনলি একটা হচ্ছে ফ্রাইড রাইস, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য ফ্রাইড রাইস, নবরত্ন, তারপর বেগুনি, পাঁপড়, মিষ্টি, আলুর দম, সাদা আলুর দম, পনির। আর ওদিকে স্যার ম্যামদের জন্য আলাদা করে, ওনারা একটু সাবেকি খিচুড়ি পছন্দ করেন, তাই জন্য ওনাদের খিচুড়ি আর ঢোকার ডালনা মাল্লা আলাদা করে ওনাদের জন্য আলাদা। মেনু কিন্তু সুপার হিট। আর জেনে তো নিলাম এখানে ওদের পুজো কেমন চলছে, কেমন চলছে সেলিব্রেশন। আমি আর রিয়া ঘুরে দারুণ মজা পেয়েছি। আর আমি কিন্তু চলে আসবো আরও অনেক পুজো, সরস্বতী পুজোর আপডেট নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন জিও বাংলা। দিস ভিডিও ওয়াজ ব্রট টু ইউ বাই রাইস এডুকেশন। ক্যামেরা শুভঙ্করের সাথে আমি ইপ্সিতা আর আমি রিয়া, জিও বাংলা।